প্রথমত সিনাপসিট মোবাইল অ্যাপসটিকে ওপেন করে নিলাম। এরপরে এখান থেকে এই প্লাস অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখন গ্যালারি থেকে একটি ফটোকে চুজ করে নিচ্ছি। এই ফটোটিকে এডিট করার জন্য সরাসরি ডান পাশ থেকে পেন্সিল অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে উপরে দেখতে পাচ্ছেন টন ইমেজ অপশন, এখান থেকে টন ইমেজ অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন প্রথমত এখান থেকে ব্রাইটনেস হালকা একটু ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে নিচ থেকে কন্ট্রাস্টে গিয়ে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এখন নিচ থেকে স্যাচুরেশনে গিয়ে এখান থেকে স্যাচুরেশন অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে নিচে স্ক্রল করে এখান থেকে অ্যাম্বিয়েন্স অপশনটাও হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে শেডোস অপশনে গিয়ে এখান থেকে শেডোস অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিলাম। এরপরে নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন আবারও ডান পাশ থেকে পেন্সিল অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখন এখান থেকে ভিনটেক অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখন আপনারা এখান থেকে 12 অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। আমার যেহেতু 12 অপশনটা সিলেক্ট করা আছে, এরপরে নিচ থেকে অ্যাডজাস্ট অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে স্যাচুরেশনে গিয়ে স্যাচুরেশন অপশনটা একবারে -100 করে নিলাম। এরপরে নিচ থেকে স্টাইল স্ট্রেন্থ এই অপশনটা হালকা একটু ইনক্রিজ করে নিচ্ছি এখান থেকে। এরপরে সর্বশেষে রয়েছে ভিগনেট স্ট্রেন্থ, এই অপশনটা এখান থেকে হালকা একটু ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে নিচ থেকে টিকমার্ক অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখন উপর থেকে তীর চিহ্নের অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে ভিউ এডিটস অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এখন ভিনটেক অপশনটার অ্যারো অপশনে একটা ক্লিক করে দেন ব্রাশ অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে বাম পাশ থেকে নিচের ইনভার্ট অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এখন এখান থেকে ফটোটাকে জুম করে নিচ্ছি। জুম করার পরে স্ক্রিনে টাচ করে স্ক্রিন থেকে ভিনটেকের ইফেক্টটাকে রিমুভ করে নিচ্ছি। ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে এখান থেকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। আর এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে বাম পাশ থেকে তীর চিহ্নের অপশনটাতে একটা ক্লিক করে ব্যাক করে চলে আসলাম। এরপরে আবারও ডান পাশ থেকে পেন্সিল অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এরপরে এখান থেকে সিলেক্টিভ অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখন নিচ থেকে প্লাস অপশনটা আমরা ফেসের অংশে রাখলাম। রাখার পরে এখান থেকে সেন্টার সাইজ অপশনটা কমিয়ে ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে এখান থেকে ব্রাইটনেস আমরা কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। এখন নিচ দিকে স্ক্রল করে এখান থেকে স্যাচুরেশন অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিলাম। এরপরে আবারও নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করে প্লাস অপশনটা আমরা হাতের অংশে রাখলাম। রাখার পরে এখান থেকে সেন্টার সাইজ অপশনটা আমরা কমিয়ে হাতের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে এখান থেকে ব্রাইটনেস অপশনটা আমরা কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। এখন এখান থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে স্যাচুরেশন অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিচ্ছি। এরপরে আবার প্লাস অপশনে ক্লিক করে প্লাস অপশনটা আমরা হাঁটুর অংশে রাখলাম। এরপরে এখান থেকে সেন্টার সাইজ অপশনটা কিছুটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পরে এখান থেকে ব্রাইটনেস অপশনটা হালকা একটু ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে নিচ থেকে স্যাচুরেশনে গিয়ে এখান থেকে স্যাচুরেশন অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিলাম। এখন নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে আবারও ডান পাশ থেকে পেন্সিল অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন এখান থেকে হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে হোয়াইট ব্যালেন্স অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন এখান থেকে প্রথমত টেম্পারেচার অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিচ্ছি। এরপরে নিচ থেকে টিন্ট অপশনে গিয়ে এখান থেকে টিন্ট অপশনটা কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন উপর থেকে তীর চিহ্নের অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে ভিউ এডিটস অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এখন হোয়াইট ব্যালেন্স অপশনটার অ্যারো অপশনে একটা ক্লিক করে দেন ব্রাশ অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন বাম পাশ থেকে নিচের ইনভার্ট অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এরপরে হোয়াইট ব্যালেন্সের সাইজটা এখানে 100 আছে 0 করে নিচ্ছি। এখন ফটোটাকে জুম করে নিলাম। জুম করার পরে স্ক্রিনে টাচ করে স্ক্রিন থেকে হোয়াইট ব্যালেন্সের ইফেক্টটাকে রিমুভ করে নিচ্ছি।
এখন নিচ থেকে টিকমার্ক অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এখন ডান পাশ থেকে আবারও পেন্সিল অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এরপরে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে পোর্ট্রেট অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে একটু লোডিং নিতেছে, অপেক্ষা করুন। এখন এখান থেকে আপনারা স্মুথ টু এই অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। এরপরে এখান থেকে ফেস স্পটলাইট এই অপশনটা প্রথমত কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। এরপরে নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এখন কিন্তু ফটোটা আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে। ফটোটাকে এখন আমরা মূলত গ্যালারিতে সেভ করব। এজন্য নিচ থেকে ডাউনলোড অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে সেভ অপশনটাতে একটা ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি।